प्रभु जीशु ख्रीष्ट जय होक। एक विशेष ख्रीष्टीय सुसमाचार सबाई के नमस्कार। आमी श्री रविचरण देवब्रह्मा बोलछी जे निश्चय प्रभु सोडा प्रभु आपनार दास बाबुभाड़ीगणर निकटे आपन गौर मंत्रणा प्रकाश ना करिया किछुई करें ना। ता आमरा पवित्र बाइबिले पुरातन नियमे आमोस पुस्तके 3:7 पढ़ी देखते पाई। कारण पृथ्वी जे कालेर शेषे बा कालेर शेष प्रांती एसे गेछे सेई विषये सतर्क कराई এই সুসমাচারের মূল উদ্দেশ্য। বর্তমানে এই পৃথিবীতে প্রায় 800 কোটি লোক বাস করে থাকেন। এদের মধ্যে বেশি লোকেই আর্থিকভাবে ঈশ্বরের ক্রোধে ও পাপের পতিত হয়ে দৈহিকভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা ক্লেশ ও বড় বড় রোগের দ্বারা আক্রান্ত হয়ে সংসারে অশান্তিতে ভুগে থাকেন। তাই যাদের জীবনে ও সংসারে এইসব দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা অভাব অনটন অশান্তিতে ভুগে থাকেন তা থেকে মুক্তি পেতে হলে একটিমাত্র পথ আছে, সেটি হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ও শোনা। প্রতিদিন 49 বার করে এক নাগারে 40 দিন শুনতে থাকুন এবং প্রার্থনা করতে থাকুন। তা দেখবেন এই প্রার্থনাটির করার ও শোনার মধ্যে দিয়ে আপনার জীবনে ও সংসারের উন্নতি লাভ করেছেন। তখন আপনিও একজন খ্রিস্টীয় সুসমাচার বা সুসমাচারের প্রচারক হয়ে আপনার আশেপাশে লোকজনকে জানাইবেন এই প্রার্থনার বিষয়ে। তাতে ঈশ্বর আপনাকে আরও আশীর্বাদ করবেন। হালেলুয়া। এই প্রার্থনাটি শুনুন। আসুন আমরা প্রার্থনাটি শুনি এবং মনে মনে প্রার্থনাটি করি। প্রার্থনাটি এই: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর যেমন আমরা ও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর যেমন আমরা ও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি,
আর আমাদিগকে পরিকাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য হাস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হো যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হো। আমাদের প্রয়োজনীয় খাদ্য হাস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য হাস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য হাস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য হাস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর।
আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হ, তোমার রাজ্য আইছ, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন্য হোক, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হোক,
তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইনো হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইনো হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইনো হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইনো হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না,
কিন্তু মন্দ হইতে রক্ষা কর। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া আমায় নহ, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হ, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হ, আমাদের প্রয়োজনীয় খাদ্য আস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া আমায় নহ, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া আমায় নহ, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া আমায় নহ, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া আমায় নহ, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আস আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর।
আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানিব, তোমার রাজ্য আইছ, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানিব, তোমার রাজ্য আইছ, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইছ, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানিব, তোমার রাজ্য আইছ, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানিব, হোক তোমার রাজ্য আইছ, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মানিব, তোমার রাজ্য আইছ, তোমার ইচ্ছা সিদ্ধ হোক,
যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইনো, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসোক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইনো, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইনো, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইনো, তোমার রাজ্য আইস, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি,
আর আমাদিগকে পরিকাটে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরিকাটে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মাইন হো, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর।
Amen. হে আমাদের স্বর্গস্থ পিতৃ, তোমার নাম পবিত্র বলিয়া মাইনহ, তোমার রাজ্য আইছো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতৃ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইছো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতৃ, তোমার নাম পবিত্র বলিয়া মাইনহ, তোমার রাজ্য আইছো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতৃ, তোমার নাম পবিত্র বলিয়া মাইনহ হোক, তোমার রাজ্য আইছো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতৃ, তোমার নাম পবিত্র বলিয়া মাইনহ, তোমার রাজ্য আইছো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতৃ, তোমার নাম পবিত্র বলিয়া মাইনহ, তোমার রাজ্য আইছো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও,
আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হও, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হও, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হও, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হো, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হো। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হও, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর। আমেন।